এই রহস্যময় পৃথিবীতে আপনি কতটা বুদ্ধিমান? আসুন পরীক্ষা করা যাক। আজকে আপনার জন্য নিয়ে এলাম দুটি রহস্য, দেখুন আপনারা এর সমাধান করতে পারেন কিনা। একদা এক সময় ছিল যখন মৃত্যুকে চোখে দেখা যেত। তখনকার সময় এক রাজা ছিল, রাজার তিনটি মেয়ে ছিল। সেই রাজা হঠাৎ করে একদিন হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকের সময় মৃত্যু তার কাছে আসে তার আত্মা নিয়ে যাওয়ার জন্যে। তখন তার বড় মেয়ে মৃত্যুকে অনুরোধ করে তার বাবার প্রাণ যেন 2 বছর পর নেয়, কেননা তার ওপর পুরো রাজ্যের নিয়ম শৃঙ্খলা নির্ভরশীল। মৃত্যু বড় মেয়ের অনুরোধ রাখল এবং চলে গেল। 2 বছর পর মৃত্যু আবার ফিরে আসলো। এইবার রাজার মেজো মেয়ে মৃত্যুকে অনুরোধ করল তার বাবাকে 1 বছর সময় দিতে। মৃত্যু মেজো মেয়ের অনুরোধ রাখল এবং চলে গেল। 1 বছর পর মৃত্যু আবার ফিরে আসলো। এবার এসে সে বলল, আমি আর কারো অনুরোধ রাখতে পারবো না। এরপর তার ছোট মেয়ে জ্বলন্ত একটি মোমবাতি হাতে নিয়ে এসে বলল, এই মোমবাতিটি শেষ না হওয়া পর্যন্ত আমার বাবাকে সময় দিন, এই মোমবাতিটি জ্বলে শেষ হয়ে গেলে আপনি আমার বাবার প্রাণ নিতে পারেন। তখন মৃত্যু ভাবল, যেহেতু 3 বছর সময় দিয়েছি আর একটু সময় দিলে কিছু হবে না, তাই সে তার অনুরোধ রাখল। কিন্তু কিছুক্ষণ পর মৃত্যু চলে গেল এবং আর কখনো ফিরে আসলো না। আপনারা কি বলতে পারবেন রাজার প্রাণ না নেওয়ার পিছনে কি রহস্য ছিল? আপনাদের জন্য নির্দিষ্ট সময় হলো 20 সেকেন্ড। উত্তরটি হলো, যখন মৃত্যু অপেক্ষা করছিল তখন তার ছোট মেয়ে ফু দিয়ে মোমটি নিভিয়ে দেয় এবং মৃত্যু তার শর্ত অনুযায়ী আর কখনো তার বাবার প্রাণ নিতে পারে না, কেননা শর্তে বলা ছিল যতক্ষণ না মোমটা জ্বলে শেষ হবে ততক্ষণ তার বাবা প্রাণ সে নিতে পারবে না, সুতরাং মোমটা আর কখনোই শেষ হচ্ছে না। এখন চলে যাই দ্বিতীয় রহস্যে। একবার অস্ট্রেলিয়ার সিডনি সিটি অনেক সমস্যায় পড়ে, তাদের বেকারত্বের হার বেড়ে যায় এবং অপরাধের হারও বেড়ে যায়। তেলের দাম বাড়ানোতে শ্রমিকরা যানবাহন ধর্মঘট ডাকে। সন্ধ্যায় খুব নামি দামি একজন ব্যক্তির লাশ রাস্তায় পাওয়া যায়। পুলিশ এই ঘটনায় 2 জনকে সন্দেহ করে, তাদের নাম হলো তুষার এবং ফয়সাল। পুলিশ 2 জনকে জেরা করে। তুষার স্বীকারোক্তি দিল, হেঁটে যাচ্ছিল হঠাৎ করে এক মহিলা চিৎকার শুনতে পায়, সে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দৌড়িয়ে যায়। তুষার ঘটনাস্থলে গিয়ে দেখলো ফয়সাল মৃত মহিলাটির পাশে দাঁড়িয়ে আছে। তুষারকে দেখা মাত্র সে দৌড়িয়ে পালালো এবং তুষার তার সাথে পাবলিক টেলিফোন বুথ থেকে পুলিশকে কল করলো। এইবার ফয়সাল স্বীকারোক্তি দিল, সে বলল, আমি বাস থেকে নামলাম জিমে যাওয়ার জন্য, হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে পাই। আমি দৌড়ে ঘটনাস্থলে যাই এবং দেখতে পাই তুষার মৃত মহিলাটির পাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখি তুষার দৌড় দিল এবং তারপর আমি তাড়াতাড়ি করে পাবলিক টেলিফোন বুথ থেকে পুলিশকে কল করি। যেহেতু কলটি এসেছিল পাবলিক টেলিফোন বুথ থেকে, সুতরাং পুলিশ বুঝতে পারছিল না কলটি কে করেছে। এরপর পুলিশ একজন প্রাইভেট ডিটেকটিভের কাছে যায়, তাকে 2 জন স্বীকারোক্তি বলে এবং ডিটেকটিভ সাথে সাথে তাকে বলে দেয় খুনি কে। আপনারা কি বলতে পারবেন খুনটি কে করেছিল? আপনাদের জন্য নির্দিষ্ট সময় হলো 20 সেকেন্ড। খুনটি করেছিল ফয়সাল, কেননা আমরা যদি তার স্বীকারোক্তিতে খেয়াল করি, সে বলছিল সে বাস থেকে নেমে জিমে যাচ্ছিল, কিন্তু যখন যানবাহন ধর্মঘট চলছিল তখন সে বাস থেকে কিভাবে নামে? সুতরাং সে পুরোপুরি বানোয়াট গল্প বলছিল। আপনারা রহস্য দুটি পারলেন কিনা তাই নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।